Action!
Daniel kommt mit dieser Grafik her. Daniel, ich glaube, wir haben schon kombiniert, nur so eine Idee. Du kannst sehen. সব উপরে খাতো বাচ্চারা কেউ নদীর কাছে আসবে না কাছে উপরে থাকো উপরে রাস্তায় থাকো ভাই
জল ছিটাই দাও তখন সবাই জল তো জল ছিটাই জল দিয়ে নদীর জল কিন্তু বেশি আছে আর ওখানে টিকছে কিন্তু তারাহুড়া করবেন না, কেউ তারাহুড়া করবেন না, লাইন আছে আসতে গোবিন্দ Yeah.
Krishna Karuna Thank you.
এমনি মানুষে চিন্তা করবে কি আমার এই বাধা আছে এই চিন্তা আছে, তো বাধা চিন্তা তো চিন্তা আর বাধা চিন্তা আর বাধা দিওয়ালে তুমি সাদা মাটি দিলে কো চিন্তা 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 দূর হয়ে যাবে, যা চিন্তা চিন্তা মন্ত্র পড়ে তুমি পান করো চিন্তা দূর হবে না। এ বাচ্চা বসে যাও, কমিটি কার্যকর্তা কো আমি বলবে ভাই তোমরা প্যান্ডেল বানাই দিল বাঁশ লাগাই দিল তাতে কাজ হবে না, এখানে দেখতে হবে কি ভাগবতের সামনে কোনো যা বিঘ্ন না হোক। যখন সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিত কই ভাগবত কথা শোনায় তো রাজা পরীক্ষিত তার চারটে ছেলে ছিল জন্মঞ্জয় আদি, তো জন্মঞ্জয় কো বলছে বেটা আমি তো এই ভাগবত কথা শুনবে আর কেউ শ্রোতা আয়ে তারে খাবার থাকার তুমি সব দেখে রাখবে, এই জন্যে এ কোনো সাধারণ অনুষ্ঠান নাই। স্বয়ং বিষ্ণু ভগবান বলে আছে ব্রহ্মা নিত্যম ভাগবতম ইয়স্তু পুরাণম পঠতে নরাহ প্রত্যেকরম ভবেত তস্য কপিলাদানিজম ফলম, শ্রীমদ ভাগবতম নাম প্রাণম লোক বিস্তৃতম শ্রুণিয়াচ শ্রদ্ধা যুক্ত মম সন্তোষ কারণ। কৃষ্ণ ভগবান বলছে ব্রহ্মা এই ভাগবত কথা কো তুই শ্রদ্ধা সহিত শুনে, এরকম না আরে ভাইয়া চলো আসলো মহারাজ গোপাল আসলো চলো একটু ঘুরে না, শ্রদ্ধা সহিত না এই ভাগবত কথা শুনে আমার ভালো হবে আমার মঙ্গল হবে, এই ভাগবত কথা শুনে এরকম ইংরেজি পড়ে মানুষ ইংরেজি জ্ঞান পায়, ম্যাথ পড়ে মানুষ ম্যাথের জ্ঞান পাবে সায়েন্সে পাবে না, সায়েন্স পড়ে সায়েন্সে পাবে, এইভাবে ভাগবত কথা শুনে আপনি ভগবানের সম্বন্ধে জ্ঞান পাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি অনন্ত ভগবানের লীলা অনন্ত ভগবানের খেলা। আজকে মানুষ এই ভাগাদৌড়ির মধ্যে এত ব্যস্ত হয়ে গেল এত ব্যস্ত হয়ে গেল যে ভগবানকে ভুলে গেল, এক সেটের বাড়িতে আগুন লাগে গেল তো সেটজি বলছে ও ভাইয়া তাড়াতাড়ি করো ভাইয়া আমার বাড়িতে আগুন লাগে গেল আগুন লাগে গেল, ভাইয়া ভালো ভালো জিনিস দামি জিনিস বের করো, এখন তো ভাইয়া সবাই লাগে গেল আর ফ্রিজ যত কিছু দামি জিনিস আছে সব বের করছে, তারপরে পত্নী আসলো স্বামী আপনি জানো কি এই বাড়ির ভিতরে আপনার ছেলে বি আছে, দেবি আমি তো ভুলে গেল ছেলে আগুনে চলে এত ব্যস্ত হয়ে গেল এত দামি জিনিস সব বের করো, কিন্তু যে পরমাত্মা আছে পরমাত্মাকে ভুলে গেল ওর রাতে, এই জন্যে ভাগবত কথা শুনে আপনি আমি ভগবতা ভগবান কে সম্বন্ধে জানতে পারবে। মানব জীবনের ধর্ম কি আছে কি কর্তব্য আছে এখানে সব কিছু জানতে পারবে, ভগবান অনন্ত অবতার তার অনন্ত লীলা অনন্ত নাম যার অন্ত নাই তার কথা এখানে আপনি শ্রবণ করবে, মানুষের জীবনে শান্তি কেন নাই কারণ কি নেমিষাণ ক্ষেত্রে 60,000 সনকাদি ঋষি তার কাছে যখন সূর্যি মহারাজ আসলো প্রার্থনা করছে অজ্ঞান দ্বান্ত বিধ্বংসা কোটি শূল সম্প্রভা সুতাকায়ী কথা সারম্ভম করণ রসায়ন, এ সূর্যি মহারাজ আপনি এরকম কৃপা করো আর কত কষ্ট ভোগ করবে, এই শান্তি জন্য বাড়ি কো ত্যাগ করলো জঙ্গল মে আসে গেল যজ্ঞ করে গরমি সহন করে সর্দি সহন করে তবে তো শান্তি পায় না, এখন আমি কিভাবে শান্তি পাবে ধ্যান দিয়ে শুনবা, এইভাবে এখন মানুষ অশান্তি ভোগ করে আছে প্রচুর টাকা আছে গাড়ি আছে বাংলা আছে কিন্তু শান্তি না, আর এখানে সবকিছু ত্যাগ করেও শান্তি নাই, এত যজ্ঞ করছে দাতি সে ব্রাহ্মণ তারপরে
এতো পরিশ্রম কিন্তু শান্তি নাই। তো এখানে সুতি মহারাজ বলছে সনকি শান্তি পাবে কোথায়? কাল ব্যাল মুখ গ্রাস রাত্রি দিন ভগবানের ভজন করতো, একজন মানুষ তার কাছে গেল, আরেকজন মানুষ তার ধাক্কা দিল না, অনেক কিছু দেখে সবকিছু বুঝে তারপরে ওই সন্ন্যাসী কাছে গেল। তো সন্ন্যাসী কে বলছে মহারাজ আপনি এখন আমার কো দয়া করে জানাও, আমি অনেক কিছু দেখছি, অনেক টাকা কামাইছে, অনেক কিছু করছে, যে আমার আপন ছিল ওই আমার কো দিল, পরের কথা তো পরে আমার কো মারছে, এখন আমি কি করবে? আর ভগবানের ভজন করতে চায় মন লাগে না, বাকি সব দিকে তাকায় খুব ভালো লাগে। ওই মহাত্মা বলছে শোন ভাই, ভগবান কো যখন পেতে হবে না তো শুন করে একটা কথা জানায়। এক মহাত্মা কাছে এক শিষ্য গেল, তো ওই শিষ্য ভি এরকম এক মহাত্মা কো জিজ্ঞাসা করছে কি ভগবানের দর্শন আর শান্তি কিভাবে পাওয়া যায়। তো মহাত্মা বলছে শুন বেটা, এক কুত্তা যায় রাস্তা সে কারো দিকে তাকায় না, কারোর সাথে কথা বলে না, কিন্তু অনেক কুত্তা তারে দেখে ঘঁ ঘঁ করে, কেউ কিছু খাবার জন্য দেয় না, তারে শুধু একই লক্ষ্য আছে না, আমার কো কানে পৌঁছাইতে হবে, আমার যে মঞ্জিল আছে আর তার কোনো অন্য চিন্তা নাই, আমার যে লক্ষ্য আছে আমার কো কানে পৌঁছাইতে হবে। জান দিয়ে শুনবা, এই জন্য কেউ আসে যায় এদিকে ডাকে এদিকে ডাকে না, শুধু লক্ষ্যে আগে আমি তারে ধরবে তারপরে। আর দুসরা যে কুকুর ছিল, কেউ রুটি দিল ওখানে থাকে গেল, আর যে কুকুর আদর করে ঘ ঘ করে ডাকলো তার কাছে চলে গেল, কেউ কাকে বসাইছে, কেউ আদর বি করলো, কেউ লাঠি দিল, এখন এই চতুর্দিকে তাকাইতে তাকাইতে তার কত সময় লাগবে। এইভাবে আমাদের তোমাদের কাছে কত সময় আছে? ওই মহাত্মা বলছে বেটা এক জনম 84 লক্ষ যোনি ঘুরে, তারপর একটা মানুষের জনম ছোটা, কই 84 লক্ষ আর কই 100 বৎসর, তার মধ্যে 50 বৎসর ঘুমে যায় আর 50 বৎসর আমার হাতে আছে, তার মধ্যে 50 বৎসরে আমি এদিকে ওদিকে তাকাবে, আমার যে লক্ষ্য আছে তো আমি ভগবত প্রাপ্তি কিভাবে করব? এখন এই সময় নাই কি আমি এদিকে ওদিকে তাকাবে, এখন একদিকে তাকাও শুধু। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, যে মূরখ মানব তো গোবিন্দ কা ভজন কর, ইসি মে তেরি মুক্তি হ্যায়, ইসি মে তেরা সব কুছ হ্যায়, নাহি তো কুছ নাহি হ্যায়। ऐसे ही क्या हुआ, एक समय एक महात्मा काशे नीचे ने बसे छिलो, गांधी सुन में कथा बोलबे ना एटाई तो जाला, আপনি মার চরণে প্রার্থনা যে কথা বলবে তো ওই দয়া করে পিছনে বসবে, সামনে বসবে না, কেন সামনে তো না কেউ কেউ বাগি যায় সামনে, বলে না হে ভাইয়া আরে সামনে কেউ আসে গেল আমি যাবে আমি যুক্ত করবে, তো সামনে তো কে বাগি বসতে পারবে, বলো রাধে রাধে, আর যার দিকে বাঘ তো রাজা, তো
আর বাকি কে তো সবাই কাকে রাজা কো দেখে এদিকে মুখ তো কায় এদিকে মুখ লাগায় তো এইভাবে এ সামনে বসবে কথা বলবে না ধ্যান দিয়ে শুনবে পিছনে কেউ এদিকে কান লাগায় কথা বলবে এটা করবে কে কিছু পাবে কত দুঃখের কথা আছে একটু সময়ের জন্য আমার ধ্যান ভগবান কাছে যায় না তাদের মধ্যে আমার তো জল বি লাগবে কারো কিছু লাগবে কারো কিছু লাগবে রাজা পরকে সাত দিন ভাগবত কথা শুনছে তবে ভগবত প্রাপ্তি করছে আর এইভাবে আমরা জীবনভর শুনতে থাকে না ভগবত প্রাপ্তি না ধনী প্রাপ্তি না কিছু প্রাপ্তি বলো লাগে লাগে প্রাপ্তি শুধু কি হবে কি প্রাপ্তি হবে জানো অভিমান আমি সেই ভক্ত আমার মতো ভক্ত নাই আমি ভাগবত কথা শুনছি গো আরে ভাইয়া তুই ভাগবত কথা শুনছে ভাগবতের সার কি ভাগবতের সার কি ভাগবতের সার আছে নিচা এক সময় কি হয়েছে নদী আর সমুদ্র কেচাল করে মানুষ মানুষ তো কেচাল করে এটা বড় কথা নাই কিন্তু নদী সাথে সমুদ্র কেচাল করে নদী সমুদ্র কো বলছে দাদা তুমি বেশি বেশি করবে না কিন্তু সমুদ্র বলছে বেন আমি তো কিছু বলে নাই তোরে আমি আমার মতো আছে আর তুমি তোমার মতো আছে না না তুমি কি মনে ভাবো তোমার যে জলের ঢেউ আছে কিরকম শব্দ করে কিন্তু আমিও কম নাই আচ্ছা বেন তোমার ভিতরে কি আছে সমুদ্র বলছে নদী কো তো নদী বলছে দেখ আমার ভিতরে কি আছে যখন আমি রাগ করে যখন আমি প্রচন্ড রূপ ধারণ করে যত বড় বিল্ডিং হো আর আমি মশা মতো বসাই নিয়ে যাই ঠিক না দেখুন আমি নদীতে জল ভরে গেল কি অবস্থা গল হইব যত বড় বিল্ডিং হো তারে মশা মতো বসাই নিয়ে যাবে যত বড় গাছ হো তারে আমি পিঁপড়া মতো নিয়ে যাবে আর তোর জলে মেশাই দে সমুদ্র মেশে যায় দেখছো আমার কত পাওয়ার তো সমুদ্র বলছে ভাই ঠিকই বলছো কিন্তু তার মধ্যে একটা কথা আছে অভিমান কারণে তো বলে আমি ভ্যান তুমি বড় বড় গাছ কো বসাইতে পারো বিল্ডিং কো বসাইতে পারো কিন্তু যে নরম ঘাস থাকে ঘাস আলাদা আর গাছ আলাদা নরম যে ঘাস থাকে যখন তোমার জলের বেগ আয়ে তো নরম ঘাস কি হয় তোমার জলের বেগ কারণে এরকম হয়ে যায় এরকম আছে তো এরকম হয়ে যায় আর জল তার উপর দিয়ে চলে যায় বলো আছে আছে যে নরম ঘাস আছে যে এরকম নিচা হয়ে যায় তারে তুই বসাইতে পারো না আর যে বড় বড় আছে যে বড় বড় আছে তারে বসাই দিয়ে যাও বুঝছো দেবী কিছু বুঝে নাই দেখ যে ছোটা আছে যে নিচা আছে তার ভিতরে দেনেতা আছে তারে তুই কোনোদিনে বসাইতে পারবে না বলো রাধে রাধে নদী এত বড় বেগ যে বড় বিল্ডিং তারপরে বড় গাছ কো বসাই দে কিন্তু যে ছোট গাছ কো বসাইতে পারে না এইভাবে ঘাসের মতো আমার ভিতরে দেনেতা থাকবে তোমার কোকে বসাইতে পারবে না তাই গৌর প্রেমানন্দে হরি এজন্য তো বলতে প্রণাদি রণ সে ভি নিচা বলো রাধে রাধে ভজন আছে কোথায় বলো রাধে রাধে তাই সুজি মহারাজ সনকজি কো বলছে আপনি যে এত যজ্ঞ করছে এত তপ করো এত কিছু ত্যাগ করছে একই রাস্তা আছে শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত কা আশ্রয় লো সব কিছু কাজ হয়ে যাবে এই সময় দেবতা লোক ভি কাকে পরীক্ষা করতে আসলো রাজা পরীক্ষিত সুখদেব জি মহারাজ কাছে আর বলছে তোমরা যাও সাত দিন রাজা পরীক্ষিত ভাগবত কথা শুনে আর চলে গেল ভগবান কাছে স্বয়ং পরে ব্রহ্মা জি কাছে দেবতা গেল ওজন করছে সর্ব মহাপ্রাণ মধ্যে ভাগবত মহাপ্রাণ শ্রেষ্ঠ আছে আর তোমাদের আমি কি বলবে এই সময় নারাজি ইচ্ছা হয়েছে কি আমি তীর্থ ভ্রমণ করবে ভগবানের পৃথিবীতে অনেক জায়গায় লীলা করছে তো কবি কাশী তো কবি জগন্নাথপুরী তো কবি বৃন্দাবন তো কবি কোথায় তো সনকজি এই আশা দিয়ে যখন নারদজি আসলো কিন্তু যেখানে দেখানে গেল সব জায়গায় হিংসা কালিযুগে এত বড়ে গেল পাপ তাপ অনাশ মতলব মারামারি
কিভাবে নিজে পেট ভরবে আর পরকে কষ্ট দিবে। নারাজি সব যারা দেখে তো চলে গেল কোথায়, তুলসী বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন শোভন নাহি, বৃন্দাবন শোভন নাহি, নন্দগাঁও বংশী বট বট কৃষ্ণ সোনা, কৃষ্ণ সোনা, ইতনা সুন্দর বৃন্দাবন যত বন আছে পৃথিবীতে, বন কোন জায়গায় নাই, বন মতলব জঙ্গল, কোন জায়গায় জঙ্গল নাই, কোন জায়গায় বন নাই, কিন্তু বৃন্দাবনের মত বন নাই। যে বনে খেলা করে নন্দ নন্দ কদম তলে বাজা, এত সুন্দর ভগবান, এত সুন্দর বৃন্দাবন, এই বৃন্দাবনে যায় নারদজি খুব শান্তি পাইছে, এত শান্তি। কিন্তু ওখানে যায় একটা মা কান্না করে ডাকলো, তার কাছে গেল, দেবী তুমি কে? বলছে আমি কে আছে, আমি ভক্তি আছে, এটা আমার দুই ছেলে, এখন তুমি বলো কি করবে, কোন চিন্তা নাই, চিন্তা বিষয় তো আছে মহারাজ দেব ঋষি, আপনি তো দেব ঋষি, অর্থাৎ আপনার পূজা করে দেবতার ভি আপনি, দেবতারও আপনি ঋষি বলে রাখবে। হে দেব ঋষি নারদ, ব্রহ্মা শঙ্কর বিষ্ণু তিন দেব আছে, এই তিন দেবের কেউ না কেউ শত্রু থাকে, কবি বিষ্ণু ভগবানের কেউ শত্রু অসুর আছে, তো কবি ভোলেনাথের কেউ শত্রু অসুর আছে, আর কবি তো ব্রহ্মার শত্রু কেউ অসুর আছে, কিন্তু হে দেব ঋষি নারদ আপনার শত্রু কেউ নাই, আপনার কো অসুর ভি আসন দে, দেবতা ভি আসন দে, এই জন্য আপনি আমার উপরে দয়া করো, এখন আমি কি করবে, আমি মা হয়ে জবান বেটা ব্রত, চিন্তা নাই, বেদ পাঠ শোনাইলো, গর্জন হয়েছে নারদ তাতে কিছু হবে না, তুমি কোনো আলাদা অনুষ্ঠান করো, বলছে আমি এখনই আসবে, গেল। তারপরে অনেক জায়গায় ঘুরে অনেক জন সাথে জিজ্ঞাসা করছে, ভাইয়া কারো যেরকম কারো বিমারি হয়ে যায়, আমরা বলে না তার এই বিমারি আছে, আরে না এটা হবে না, তার এই বিমারি আছে, এইভাবে নারদজি অনেক জায়গায় যায়, অনেক জনকে বলছে, কিন্তু কি হয়েছে, শান্তি পায় না, আর কালে কি পুষবে কি করবে, নিজে তপস্যা করো, বিষ্ণু ভগবান কো ডাইরেক্ট কিছু বলো, অনলাইন কানেকশন বলো, আধার ঘোরাঘুরি জামালা বন্ধ করো। এই আসলে নারদজি ভদ্রিকাশ্রমে যায় তপ করতে বসবে, তো ওখানে দেখা হলো দাদা শান্তি, দাদা বলছে ভাই কি হয়েছে, এরকম এরকম ঘটনা আছে দাদা, কি করা যায় তুমি বলো, আচ্ছা তো এই কি রাস্তা আছে কি, বেদোপনিষদাম সারঞ্জজাতা ভগবতী কথা, অত্যুত্তমা ততো ভাতি ফলভূত পরাত্র, নারদ বেদোঁ কা সার হে ভাগবত, তারে তুমি ভাগবত কথা শুনাই দো, দাদা তুমি কি বলো, আরে বেদ, এই বেদের সার আপনি ভাগবত বলো, আমি বেদ শোনাই দিল, ভাইয়া দেখ বেদ কি আছে আর ভাগবত কি আছে, দুধ নাই তো মাখন নাই, জল নাই তো জীবন নাই বলো রাধে রাধে, আর গাছ নাই তো ফল নাই বলো রাধে রাধে, দুধ নাই তো মাখন নাই, জল নাই তো জীবন নাই, জলের এক নাম জীবন, আর
গাছ নাই তো ফল নাই, এইভাবে বেদ নাই তো ভাগবত নাই, কিন্তু এটা তিনটা সার আছে কি, দুধের সার মাখন, জীবনের সার জল, আর গাছের সার ফল, বেদের সার ভাগবত। তাই গৌর প্রেমানন্দে হরি আপনি বুঝো না, নিগম কল পদ রোর গলিতম ফলম সুখম কাদ্রমত দ্রব সংযুতম পেবত ভাগবতম রসমালয়ম মোহর রসিকা দুর্ভাব। এই ভাগবত কোন সবাই পান করতে পারবে না, সবাই তো এটা ভালো লাগবে না। তো এবার তো ভাগবতম রসমালয়ম, তাদের ভিতরে রস আছে। আগে যে যত তপস্যা করে, যেভাবে ধ্রুব তপস্যা করছে, তো ভগবান যখন দর্শন দিল তো ভগবান বলছে বেটা ধ্রুব তুমি যে আমার তপস্যা করছে কেন করছো, কি তুমি বাবার কোলে বসবে, যা এখন তুই বাবার কোলে বসে যা। আমি প্রভু এই বাবার কোলে যে বসার আমার যে রস ছিল কবে, যখন তোমার কো দেখে নাই, আপনার যে রস আপনার দর্শন রূপী রস মনে হলো, আর কোন বাবার কোলে লাগবে না, বড় লাগে না। এইভাবে পেবত ভাগবতম রসমালয়ম, একবার ভাগবতের রস জিব্বাতে লাগে যাবে না, আর তোমরা ছাড়তে পারবে না। এরকম কেউ তুলসী মালা পরে একবার তার মহিমা বুঝে তার ছাড়া থাকতে পারবে না, কামী কাম ছাড়া থাকতে পারে না, লোভী লোভ ছাড়া থাকতে পারে না, আর ভক্ত গোবিন্দের কথা ছাড়া থাকতে পারে না, বলো রাখে। এই জন্য মহুরা রসিকা অভিভাবকা, তাদের মধ্যে কথা কি আছে, এ ভগবানকে পাওয়ার জন্যে এ গোবিন্দের কথা প্রতি যে আমার প্রীতি হবে, এইভাবে শিষ্য বলতে গেল। অনেক নাম ছিল গুরুদেবের, এত নাম এত নাম বলার মতো নাই, এত নাম ছিল। তো বলছে গুরুজি আপনি আমার কো দীক্ষা দিবে কি, জান দিয়ে শুনো। বলছে ভাই তুই দীক্ষা দিবে, হ্যাঁ আমার অনেক ইচ্ছা আছে, কেন আমি শুনছি কি দীক্ষা ছাড়া কিছু হই না, শাস্ত্র লেখা আছে, সংকাদি ঋষি বলে আছে বিষ্ণু দীক্ষা বিনা নাম নাদি কারা কথা শ্রেবে, যে বিষ্ণু মন্ত্র গ্রহণ করে নাই তার কিছু হই না, কানে বিষ্ণু মন্ত্র লিতেই হবে, ভাগবতে সাফ সাফ লেখা আছে, সংকাদি ঋষি বলা আছে। তো তাই আমি শুনছি, এখন আমি কি করা যায় আপনি দয়া করে বলো না, যাতে আমার ভালো হয়, আমার তো কিছুই ভালো লাগে না। তো গুরুজি চিন্তা করলো চেলা তো করবে, আগে দেখলে ভাঙা ঘট আছে কি ভালো ঘট আছে, বড় গান্ধীরা ভাঙা ঘট নিয়ে তো লাভ নাই, কেন ভাঙা ঘটে তো যত জল ঢালবে সব বের হবে, বড় গান্ধীরা ভালো ঘটে তো জল থাকবে, এইভাবে ভাঙা ভাঙা ঘট মতো ভাঙা শেষ হবে তো যত কানে বাণী দিবে সব বের করবে, বড় গান্ধীরা পালন করবে না, এরকম চেষ্ট করে লাভ নাই, জল যেভাবে বের হয়ে যাবে ওইভাবে বাড়িবে, যদি নালে আপন মনে কি করিবে গুরু বচনে। এই জন্য গুরু চিন্তা করলো চেক করি আগে, আচ্ছা বেটা তুই এ কাজ কর। হ্যাঁ গুরুদেব বলো কি করতে হবে, এরকম কোন মানুষ লিয়া যার ভিতরে কোনো গুণ নাই আর নিকৃষ্ট হো তো সে ছোটা হো, মনে মনে চিন্তা করলো গুরুজি সাহেব কিছু বোঝে না, আচ্ছা ঠিক আছে গুরুজি যাই গেল ভাইয়া। বাড়তে 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 এক বাড়িতে যায় দেখে একটা কুকুর আছে, সবাই মানুষ ঘুম করে চারটা ভাই কুকুর জায়গা আছে, আগে চিন্তা করলো রে কুকুরের জীবন তো কত খারাপ, কোনো কাজের নাই,
সবাই ঘুম করে রাত্রি জাগা থাক মোর, তার ভিতরে তো কোনো গুণ নাই। একটু করে চিন্তা করলো না রে, এই চার ভাইটা ঘুম করে নাক ডাকে কিন্তু কুকুর তা পুরো বাড়ি রক্ষা করে বলো না রে রাতে। আমি গুণ আছে ভাই, চলো আগে বলছি। গোবর দেখলো, গোবর কো দেখে ঘেন্না হয়ে গেল, স্ত্রীটা কিছু নাই। তারপরে চিন্তা করলো না রে, গোবর না থাকবে তো বাড়ির মানুষ তাকে, এই গোবর তো সৎ কাজে লাগে। এখনই তো হইলো আগে পাথর পাথর বসাই দে, আগের সময় তো সবাই বাড়িতে গোবরে লেপ থাকতো। তারপরে যত আগে যে আগুন মেরে কান্ডা তাকে বলে যে গোবরে শুকায়। তারপরে দেখলো সুগার, ইস রে তাকে তো মানুষ ধরতে বি চায় না, এই সুগারে তো কত গণ কোনো গণ নাই না। পরে চিন্তা করলো আগার সুগার না থাকতো তো মানুষ এই পৃথিবীতে থাকতে পারতো না বলো রাধে রাধে। সম্পূর্ণ গান্ধী তো এই সফা করে বলো রাধে রাধে। তারপরে চিন্তা করলো চলতে চলতে তার পেয়ে একটা কাঁটা ঢুকে গেল। আসরে কাঁটা খুব ভালো, এটা আছে কাঁটা পলিয়ে যায়। একটু আগে দেখছে কি একটা জমি আছে, চতুর্দিকে কাঁটা লাগা আছে, বাইরে কুকুর ঘুরে ভিতরে ঢুকতে পারে না বলো রাধে রাধে। কাঁটা দেখতে কত ছোটা কিন্তু কত বড় কাজ করে, যে পাঁচজন বসে থাকতো জমিতে এই পাঁচজনের কাছে কাজে একা কাঁটাই করে বলো রাধে রাধে। রাত্রি তো ঢুকবে না, দিনও ঢুকবে না, বুঝো নাই। সবাই ভিতরে ভগবান কিছু না কিছু দিয়ে আছে। গেল মহারাজ, মহারাজ আমি বুঝছি সবাই ভিতরে গুরু দেখছে। আচ্ছা তো গুরুজি বলছে এখন তোরে আমি দীক্ষা দিবে, যখন তোর চোখে সবাই এর গুণ দেখাই পড়বে আর তোর নিজের দোষ দেখাই পড়বে তবে হবে তো গোবিন্দের কৃপা পাবে বলো কানাইয়া লাল। আর এইটাই আমাদের ভিতরে ভুল থাকে কি আমরা সবাই এর দোষ দেখে ওই খারাপ আছে ওই খারাপ আছে ওই খারাপ আছে, নিজের গুণ দেখে বলো রাধা। এজন্যে সবাইয়ের গুণ দেখো নিজের দোষ। তবে এখানে শঙ্কা ঋষি বলছে নারদ তুমি বুঝছো তো? হ্যাঁ দাদা বুঝছে, কিন্তু এই ভাগবত কথা শোনাবে কে? এত অমরত্বময় কথা আপনি তো এত ভালোভাবে বলে দিল কি এটা সার এটা এটা সার এটা এটা সার এটা। মানুষ যখন কোনো সম্বন্ধে কোনো জিনিস সম্বন্ধে জানে যায় তো তার লিভার জন্য পাগল হয়ে যায়। এখন দাদা আমি একটু সময় থাকতে পারবে না ভাগবত ছাড়া, নারদ বলছে। চল ভাইয়া কে না করছে, তাড়াতাড়ি যা বৃন্দাবন।